আমরা যে ভাই প্রথম যে গাভিগুলা জানি নি ভাই, আমি অনেক টাকা কিন্তু এই গাভিটা এসে লস খেয়েছি ভাই। আমার বইলা দিছে ভাই 26 কেজি 27 কেজি, আমি ভাই 4,05,000 টাকা দিয়ে গাভি এনে সেই গাভিতে দুধ পেয়েছি 7 কেজি ভাই। 7 কেজি বইলা তো দিছে ভাই 26-27, দূর থেকে দামাদামি না, কোনো দামাদামি না, সরাসরি একেবারে গাভি দেখবে, জাত নাম দেখবে ভাই, তারপরে দামাদামি। তারপর ভাই একটা গাভিতে আসলে 5-10 হাজার টাকা লাভ যদি আমরা না রাখি ভাই, আমাদের তো ভাই চলে না ভাই। Glory be to Allah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি উমর আলী ডেইরি ফার্মের। এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোয়ালবাতান যে মহিলা মাদ্রাসা রয়েছে ঠিক এটার পাশেই। তো আপনারা জানেন এখানে আফরুজা আপা একজন নারী উদ্যোক্তা, যিনি শিক্ষিত নারী, তারপরে উনি বেছে নিয়েছেন এই খামার সেক্টরটাকে। কারণ এখন কিন্তু সারা বাংলাদেশে আপনার যারা উচ্চ শিক্ষিত বা যাদের টাকা পয়সা বেশি, তারাই কিন্তু খামার সেক্টরে বেশি আসতেছে। তো উনি পাশাপাশি বিক্রিও করেন, তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এবার আসার পরে বিগ সাইজের কিছু গাভি দেখতেছি, 28 লিটার দুধ পর্যন্ত গাভি রয়েছে। আর আপা যে পরামর্শটা দেন যে আসলে এখন যে পরিস্থিতি বাংলাদেশে, খাবারের দাম পাশাপাশি অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলে, আপনারা যদি বেশি দুধের গাভি পালন না করেন তাহলে টিকে থাকা সম্ভব না। তার কারণে আপনাদের জন্য মাশাল্লাহ বিগ সাইজের গাভি নিয়ে এসেছেন। তো চলুন সেই গাভিগুলি একটু দেখাই এবং দরদাম সব বিস্তারিত। আপা দেখতেছি তো মানে আপনার উপর দিয়ে গাভি প্রথম বিয়ানেতে ভাই আমার গৃহস্থ বলে দিছে 27-28, এখন ভাই আমি বর্তমান 23টা, মানে 4 দিনের 23টা ইনশাল্লাহ এসে পড়ছি। এখন এই দাম অনুযায়ী ভাই মানে ভালো গাভি না হলে ভাই আমাদের পোষায় না। কারণ একটা গাভি মানে সবারই, হ্যাঁ 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 সবারই। এখন ধরেন আছে কিছু কিছু খামারি আছে যা প্রথম, মানে অনেক আছে গৃহস্থ বাড়ির মধ্যে অনেকে গাভি পালে, তাদের জন্য ভাই 17-18-19 এরকমের মধ্যে গাভি হলে চলে তাদের। কিন্তু যারা ভাই খামারি এখন তাদের তো ভাই এইটা হলে চলে না, তাদের জন্য ভাই 20 থেকে শুরু। প্রথম বিয়ানে একটা গাভিতে যদি 20 কেজি দুধ আসে আলহামদুলিল্লাহ, ওই গাভি দিয়ে শুরু করলে। আপা মাশাল্লাহ বিগ সাইজের গাভি দেখতেছি। জি ভাই। কি জাতের এটা? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান কয় দাঁতের? 6 দাঁতে ভাই, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত দ্বিতীয় বাচ্চা। কি বাচ্চার সাথে? 4 বাচ্চা ভাই। 4 বাচ্চা। দুধের ব্যান্ড একটু ভালো করে দেখাই দিয়েন। এখন আমি যে গৃহস্থর বাড়ি থেকে আনছি সে আমার বলে দিছে 27-28 গ্যারান্টি, কারণ প্রথম বিয়ানে এতটা হয়েছে। কতটা ভারী? হ্যাঁ অনেক ভারী, মাজার উপরের সেটটা একটু দেখেন অনেক ভারী। হ্যাঁ 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 অনেক ভারী, পিছন সেটটা অনেক ভারী হয়েছে। এগুলো হচ্ছে ভালো বৈশিষ্ট্য। জি এইগুলো হলো বৈশিষ্ট্যগুলো থাকলে ইনশাআল্লাহ গাবি কিনলো, যদি কেউ গাব গাবিও কিনে তারপর হ্যাঁ ইনশাআল্লাহ ঠকবে না। কেমন দাম চাবে না ভাই? দাম চাবো না। আচ্ছা দেখে শুনে, হ্যাঁ হ্যাঁ দেখে শুনে আমার গাবি ভাই যত গাবি বিক্রি করি ভাই কখনোই তো দাম বলি না, আসবো সরাসরি দুধ দেখো গাবি জমা দাম। এটাও ভাই হলো হ্যাঁ গাবিটা অনেক বড়। এটা ভাই দুধ আছে, মাজার সাইডটা দেখেন, সামনের সাইডটা দেখেন একেবারে সরু, মাথাটাও সুন্দর, আর নিচে দেখেন কোনো নাভি নেই, ওইটা পানি আসছে, বাঘগুলো খুব সুন্দর আসতেছে। এখনো সময় আছে ভাই এটা? হ্যাঁ হ্যাঁ এটা ভাই এখনো 15 দিনের মতো সময় আছে। হ্যাঁ হ্যাঁ 15 দিন কাগজে 15 দিন সময় আছে। হ্যাঁ হ্যাঁ প্রথম বাচ্চা দিই। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে, তারপরে ভাই বাচ্চা দেবে। এখন যেগুলো দেখে নিতে পারবে একেবারে দেখে ভাই সরাসরি।
গাভীর জাত মানের উপর আপনি তো অনেকদিন পালন করেন, আপনার কাছে কেমন মনে হচ্ছে, কেমন দুধ আসছে? এটার মধ্যে ভাই আশা করি 23-24 মানে থাকে ভাই, তোমাদের ক্লাসে থাকে আমাদের গাভীতে। হ্যাঁ, এখন ভাই আগে আমি এতটা বলব না, কারণ ভাই আমি যে দেখিনি, আমি যে গাভীটা বাচ্চা দিয়ে আমি 10-12 দিন পালতেছি, সরাসরি যতটা দুধ আসতেছে ভাই ততটা বলে আমি করতেছি। এখন ভাই হ্যাঁ আইডিয়া থাকে যে এগুলোর মধ্যে ভাই 25+ও হয়, আবার ভাই মাইনাসও হয়, 2-1 কেজি আপডাউনও থাকে। এখন আশা করি ভাই 22-23 ইনশাল্লাহ নিচে থাকবে না, হ্যাঁ 22-23 উপরেই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আইডিয়া তো আপনার এখানে আসার পরে, হ্যাঁ হ্যাঁ পরে তাদেরও একটা দেখার ইয়ে আছে ভাই। গাভীটা আমরা তো আনি ভাই আসলে গাভী জাত মান দেখি আনি। আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটাও কি হলস্টেন ফিজিয়ান? হ্যাঁ এটাও ভাই ফিজিয়ান। এই তিনটা গাভী প্রায় সেম সেম? হ্যাঁ সেম সেমই, একটু ছোট। এটা কয় দাঁতের? এটাও ভাই 2 দাঁতের, প্রথম বাচ্চা। 2 দাঁতের? হ্যাঁ হ্যাঁ নতুন গাভী প্রথম বাচ্চা দিছে ভাই। আচ্ছা, চামড়াটা মনে হচ্ছে এটা একদম পাতলা? হ্যাঁ একেবারে পাতলা ফিজিয়ান গাভী, চামড়া ভাই খুবই ভালো। বাতগুলো একটু দেখাই দেন। হ্যাঁ বাতগুলো দেখো, কাছি গাবি দিছে না? হ্যাঁ হ্যাঁ বাচ্চা দিছে ভাই। কি বাচ্চা এটা? সার বাচ্চা ভাই, সব গাবির সার। হ্যাঁ একটা বাচ্চা শুধু বকনা হয়েছে, আর সবগুলা সার বাচ্চা। কতদিন হলো বাচ্চা দিল? এটা ভাই 5-6 দিন হয়েছে। 5-6 দিন? হ্যাঁ। কেমন দুধ টানতেছে এটা ভাই? কালকে 18.5 কেজি ভাই শাল দুধ টানা হয়েছে। 18.5? 18.5 কেজি। কাল তো মাশাআল্লাহ অনেক দুধ। হ্যাঁ এগুলা ভাই 20-এর উপরে থাকবে ভাই। 20-এর উপরে? হ্যাঁ 22-23 এরকমের মধ্যে। এখন দুধ তো অনেকটা আল্লাহর রহমতে নেমে গেছে। হ্যাঁ সুন্দরই সুন্দর, মানে মাথা দিয়ে নিয়ে সব। হ্যাঁ খুবই সুন্দর ভাই। এটা ভাই 2 দাঁত কেবল পড়ছে ভাই, তারপর আমি দুধ এখন পানি দিচ্ছি দুজন দুধ। এটা ভাই সময় আছে, হ্যাঁ পাতগুলো দেখে নিন খুব সুন্দর। এটা ভাই ইনশাল্লাহ 20 লাভ দিবে, একেবারে না হলেও ভাই 20টা থাকবে। হ্যাঁ হ্যাঁ হলে চেঞ্জ দিয়ে নে, এটাও ভাই দিতে, জি এটাও দিতে। হ্যাঁ হ্যাঁ নতুন দাবি, কারণ ভাই আমাদের খামারিদের জন্য নতুন প্রথম দিয়ে আমি বা দ্বিতীয় দিয়ে আমি এই দুটাই দিয়ে আমাদের খামার উঠানো সম্ভব। কিন্তু অনেকেই আছে একটা গাবি 5-6 দিয়ে নি হলে তারপরে ওইটা যায়, কিন্তু ভাই মানে হ্যাঁ ওটা আর ভালো হয় না ভাই, কারণ এটা ভাই বাচ্চা দেবে 10-12 দিন। হ্যাঁ হ্যাঁ থাকে, আশা করি ভাই ওই দিকের মধ্যে বিষ হলে প্রথম জেনে একটা গাভীতে বিষ হলে ভাই আলহামদুলিল্লাহ অনেক কিছু। পাপা মাশাআল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা ভাই জার্সি ফিজিয়ানের সাথে মিক্স আছে। জার্সি ফিজিয়ান মিক্স? হ্যাঁ উলান পালান তো দেখা যাচ্ছে বেশ। হ্যাঁ ইনশাআল্লাহ অনেক সুন্দর। কয় দাঁতের গাবিটা? প্রথম বিয়ানি 2 দাঁত ভাই। 2 দাঁত? ফার্স্ট গাবি? আপনার এখানে বেশিরভাগই ফার্স্ট গাবি? হ্যাঁ একটা শুধু দ্বিতীয় বিয়ানি না, সব ফার্স্ট গাবি ভালো, সবাই চায় নতুন গাবি। বাচ্চা দিছে না দিবে? জি ভাই বাচ্চা দিছে, বকনা। বকনা বাচ্চা? জি ভাই অনেক সাধনার একটা বকনা। তারপর ভালো মাশাআল্লাহ বকনা বাচ্চা দিয়েছে না? কতদিন হলো বাচ্চার বয়স? বাচ্চা ভাই 6 দিন। 6 দিন? জি। মাত্র কেমন শাল দুধ টানতেছেন? শাল দুধ ভাই 15টা, 15+ 15+ 15+ টানতেছি মাশাআল্লাহ। সর্বোচ্চ কেমন আসতে পারে? 17-18। 17-18? আর হ্যাঁ আর একটু পার। কেমন দাম চাবে? না দাম চাবো না ভাই, এটা ঘুরে আসবে। আপা আপনার বকনা তো আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বকনাগুলো ভাই আসলে ওই বকনাটা একটু দেখাই। মাশাআল্লাহ হাত পর গঠন পুরাই তো ঘোড়ার মতো। হ্যাঁ হ্যাঁ দেখেন অনেক সুন্দর ভাই, এগুলা থেকে ভাই জাত বের করার জন্য এই বকনা। এটা যদি ব্রাহ্মা বীজ দেওয়া? হ্যাঁ হ্যাঁ অনেক মাশাআল্লাহ দেখেন এটার উপরে উপরের ইয়াটা একটু দেখেন, গাবের গঠনটা খুবই সুন্দর, সুন্দর বকনা আমি খুব কম দেখছি। দাঁড়ানোর স্টাইল
অনেক সুন্দর। হ্যাঁ, শায়লের সাথে ব্রাহ্মার একটু মিক্স আছে। এগুলার মধ্যে ব্রাহ্মার বীজ বের করার জন্য মানে জাত উন্নয়ন করার জন্য, হ্যাঁ মানে অনেক সুন্দর বাচ্চা এটা সারগুলো হলো অনেক ভালো হবে। এটা গঠনটা খুবই ভালো, খুব সুন্দর একটা গঠন। বয়সটা কেমন এটা? এটা ভাই 13 মাসের মতো, 13 মাসের মতো, 12 নাভি আছে, গলার ঝুল আছে, 13 মাস মানে 11 11 12 মানে একটু গলার ঝুলটা একটু দেখেন দেখার মতো। বয়সটা মাত্র 13 মাস, 13 মাস না 10 মাস, পিছনের সাইডটা 10 মাস। তো আপা এটার বয়সটা কেমন? এটা ভাই 10 মাস, মাত্র 10 মাসে? জি ভাই, মাশাআল্লাহ। পিছনের সাইড, সামনের সাইড সব দিক দিয়ে তো একদম পারফেক্ট একটা বকনা। জি ভাই, দাওয়ানটা দেখেন সারগুরুর মতো সমান, একদম জিম বডি, অনেক সুন্দর, খুব সুন্দর বকনাটা। জানি দেখে শুনে নিতে পারেন। হ্যাঁ দেখে শুনে নেব। তো আপা মাশাআল্লাহ এবার তো অনেকগুলো গাবি দেখালাম, বিগ সাইজের কিছু গাবি দেখালাম, বকনাটা মাশাআল্লাহ খুব সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর ভাই বকনাটা। আচ্ছা, অনেকে তো আপনার থেকে নেয়, আর অনেকে নিতে চাইবে, তার কিভাবে নেবে? তারা ভাই সরাসরি যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে রিং করে ভাই একেবারে সরাসরি আসে। আর ঢাকা থেকে যদি আসে তাহলে ভাই আমার একেবারে ঢাকা থেকে যে কোনো ইয়ের কালিয়াকুরের গাড়ি তুললে ভাই খারাজুরা স্ট্যান্ডে নামবে। চন্দ্রা সবাই চিনে, হ্যাঁ হ্যাঁ চিনে। হ্যাঁ তারপরে স্ট্যান্ড, হ্যাঁ খারাজুরা স্ট্যান্ড, এখান থেকে ভাই গোয়ালবাথান 2-3 মিনিট, গোয়ালবাথান মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা চন্দ্রা এসে যে কোনো রিকশাওয়ালাকে হ্যাঁ বললে গোয়ালবাথান মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আর এসে তো দেখে শুনে নিতে, হ্যাঁ একেবারে ভাই যেগুলা বাচ্চা দিছে ওগুলা ভাই সকাল বিকাল দহন করে নিতে পারবো। আর যেগুলা ভাই বাচ্চা, বড় বিষয় হচ্ছে আপা আপনার বিরুদ্ধে সবাই কমেন্ট করে আপনি দাম বলেন না কেন? না ভাই আমি দাম বলি না, কারণ ভাই আসা হলেও আমার যে সব গাবি আমি ভাই বিক্রি করতেছি সব কাস্টমার আসতেছে সরাসরি গাবির দুধ ই দেখতেছে, তারপরে ভাই সামনাসামনি দামাদামি করে নিতেছি। এখন ভাই অনেকেই ভাই অনেকের প্রতিবেদনই দেখি ভাই, অনেকেই বলতেছে ভাই 2.5 লাখ টাকায় একটা 25-27 কেজি গাবি দিয়ে দিতেছে, অসম্ভব, অসম্ভব ভাই। তার সাথে আমার সাথে তো হবে না ভাই, কারণ কি ভাই একটা 25 কেজি একটা দুধের লিগাল দাম কেমন? এগুলা ভাই আমরা যে ভাই প্রথম যে গাবিগুলো জানিনি ভাই, আমি অনেক টাকা কিন্তু এই গাবিতে এসে লস খেয়েছি ভাই। আমারে বইলা দিছে ভাই 26-27 কেজি, আমি ভাই 4,05,000 টাকা দিয়ে গাবি এনে সেই গাবিতে দুধ পেয়েছি 7 কেজি ভাই, 7 কেজি বইলা তো দিছে ভাই 26-27, দূর থেকে দামাদামি না, কোনো দামাদামি না, সরাসরি একেবারে গাবি দেখবে, জাত মান দেখবে ভাই, তারপরে দামাদামি। তারপর ভাই একটা গাবিতে আসলে 5-10 হাজার টাকা লাভ যদি আমরা না রাখি ভাই আমাদের তো ভাই চলে না ভাই। তারপরে ভাই দুধ দেই খায় ভাই, তারপরে সরাসরি দামাদামি করে ভাই নিয়ে যাবে। ভালো থাকবেন আপা। আচ্ছা ভাই আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।